কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে পথে নামলো তৃণমূল মহিলা কংগ্রেস। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে এদিন শেওড়াফুলি ফাঁড়ির মোড়ে ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন করলো হুগলি রামপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। এদিন মহিলা সভানেত্রী শিল্পী চট্টোপাধ্যায় নেতৃত্বে প্রতিবাদ ধর্ণায় যোগদান করেন অসংখ্য মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিনের ধর্ণা মঞ্চ থেকে কি বললেন মহিলা সভানেত্রী শিল্পী চট্টোপাধ্যায় শোনাবো। রাজ্য জুড়ে তৃণমূল মহিলা কংগ্রেসের সম্মানীয় সভানেত্রী চন্দ্রিমাদের নেতৃত্বে এবং তার তত্ত্বাবধানে আজকে 13 জুন রাজ্যের সমস্ত জায়গায় 8 ঘন্টার ধর্ণা অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের এই ধর্ণা আগামী দিনেও বর্ধিত আকারে হয়তো 2 দিন নির্দেশে চলতে থাকবে। যতক্ষণ না পর্যন্ত আমরা জানি যে না জাগলে ললনা এই বিশ্ব জাগে না, মেয়েরা সচেতন না হলে, অধিকার সম্পর্কে সচেতন না হলে হয়তো দিল্লি ঠিকভাবে সচেতন হবে না। তাই রাজ্যের তৃণমূল মহিলা কংগ্রেসেরও নিরন্তর প্রয়াস তৃণমূল কংগ্রেসের যে লড়াই তাতে সামিল হয়ে রাজ্যের আওয়াজকে কেন্দ্রীয় সরকারের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া। দিদি, বিরোধীরা বলতে চাইছেন যে সামনে পঞ্চায়েত, তারপর 24 লোকসভা, তার জন্যই এই সমস্ত নাটক করছে তৃণমূল, কি বলবেন? বাংলার মানুষ পেয়েছেন এবং তারা সবাই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী নন, আজকে তাদের চাকরির দিকে হাত বেরিয়েছেন, যার জন্য সেই মামলা লড়ছেন আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং অচিরেই সেই মামলার যখন রায় ঘোষণা হয়ে যাবে আমরা এ বিষয়ে খুব আশাবাদী যে সবটাই আমাদের কাছে দুধ এবং জলের মতন পরিষ্কার হয়ে যাবে। কাজে আমরা কোথাও নাটক করি না, নাটক তারা করে, নাটক তারা করে বলেই একজনের জীবন করমণ্ডল এক্সপ্রেসে তারা মৃত্যুর মিছিল তৈরি করে দিল। আমরা নাটক করি না, আমরা মানুষের জন্য রাজনীতি করি, যার জন্য তৃণমূল মহিলা কংগ্রেস এই রক্ত সংকটের সময়ে রাজ্য জুড়ে 15,000 মহিলা ডোনার তৈরি করেছে। আমার একাধিক শহরে রক্তদান শিবির হয়েছে, বৈদ্যবাড়িতেও আগামীকাল রক্তদান শিবির হয়েছে। একটু নামটা দিবেন? আমার নাম শিল্পী চট্টোপাধ্যায়, তৃণমূল মহিলা কংগ্রেসের সাংগঠনিক জেলা সভানেত্রী। নতুন সাজে নতুন রূপে চিকিৎসা পরিষেবা দিতে হাজির হুগলি জেলার চাপদানি পলতাঘাট সংলগ্ন স্পর্শ হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তির সহযোগিতায় এবং স্বনামধন্য চিকিৎসকদের দ্বারা দিবারাত্রি পাওয়া যাবে পরিষেবা। সুস্থ থাকুন আর সুস্থ হতে বিশ্বস্ত ঠিকানা চাপদানি পৌরসভা পরিচালিত স্পর্শ হাসপাতাল, আপনার সাধ্যের মধ্যে। বিশদে জানতে ফোন করুন এই নাম্বারে